গরমকালে হেয়ার কেয়ার সঠিকভাবে কিভাবে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে নেবেন সেই নিয়েই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দু ধরনের টিপস, যেগুলো খুবই সহজ হবে। সাধারণত গরমকালে চুলের মধ্যে যেসব সমস্যা দেখা যায়, যেমন গরমকালে মাথার স্ক্যাল্পের মধ্যে খুব ঘাম হয়, সেখান থেকে চুল ঝরে পড়ার সমস্যা শুরু হয়, চুল রুক্ষ হয়ে যায়, চুলের মধ্যে স্মুথ ভাব থাকে না, চুলের মধ্যে শাইনি ভাব চলে যায়। তাই গরমকালে হেয়ারের জন্য টোটাল একটা কেয়ার নেয়ার জন্য দু ধরনের ঘরোয়া পদ্ধতি কিভাবে বানাবেন আর কিভাবে ব্যবহার করবেন সেটা শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউজ ফর টিপস বাংলাতে, আমি কৌলমি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও এবং দেখে নিন আজকের ভিডিওটা কতটা ইউজফুল হয় আপনাদের জন্য। আর আমার এই চ্যানেল ইউজফুল টিপস বাংলাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। গরমকালে সঠিক পদ্ধতিতে হেয়ার কেয়ার করার জন্য যে দুটো পদ্ধতি বলবো তার মধ্যে প্রথম পদ্ধতির জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে দেখুন। প্রথম ইনগ্রিডিয়েন্টসটা হলো টক দই। এখানে ঘরে বানানো টক দই ব্যবহার করছি। এর পরের ইনগ্রিডিয়েন্টসটা হলো অ্যালোভেরা। এটা একদম ন্যাচারাল অ্যালোভেরা জেল, যার মধ্যে কোনো কেমিক্যাল নেই। এর পরে যে ইনগ্রিডিয়েন্টসটা নিতে হবে সেটা হলো নারকেল তেল। এই নারকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় থেকে থাকে। এরপর এই তিনটে ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে এইভাবে। এই হেয়ার প্যাকটা সপ্তাহে একদিন করে মাথার স্ক্যাল্প থেকে চুলের শেষ অবধি ভালো করে লাগিয়ে নিয়ে 1 ঘন্টা ওয়েট করতে হবে। তারপর শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নিতে হবে ভালো করে। এবার আসি সেকেন্ড পদ্ধতিতে। এর জন্য প্রথম ইনগ্রিডিয়েন্টসটা হলো পাকা কলা। এখানে পাকা কলা চুলের লেন্থ অনুযায়ী আন্দাজ করে নিয়ে নিতে হবে। এরপর যেটা অ্যাড করছি সেটা হলো আলমন্ড অয়েল। এখানে যাদের আলমন্ড অয়েল ব্যবহার করতে অসুবিধা রয়েছে সেই ক্ষেত্রে নারকেল তেল ব্যবহার করতে পারেন। এইভাবে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এই রকম হেয়ার প্যাকটা বানিয়ে নিতে হবে। আর এই হেয়ার প্যাকটাও কিন্তু মাথার স্ক্যাল্প থেকে চুলের শেষ অবধি লাগাতে হবে। তারপর 1 ঘন্টা ওয়েট করে যে কোনো আপনার পছন্দ অনুযায়ী শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে নেবেন। এটা সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করলে ভালো হয়।